ওকে, আমরা গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো আমরা যেহেতু কিওয়ার্ড রিসার্চ সবাই আশা করি আপনারা বুঝতে পারছেন, আমরা আজকের পর্বে দেখব কিভাবে একটি গুগল সার্চ ক্যাম্পেইন করতে হয়। যেমন আমরা গুগল সার্চ ক্যাম্পেইনটা জিনিসটা কি যদি আমরা একটু বুঝি, তাহলে আপনারা একটু এখানে এসে সার্চ করবেন, যে কোনো একটা প্রোডাক্ট লিখে সার্চ করবেন। যেমন আমরা ডিজিটাল মার্কেটিং লিখে যখন সার্চ করলাম, তখন দেখেন এই যে কিওয়ার্ডটা দিয়ে আমি সার্চ করলাম, তো এই কিওয়ার্ডটা সার্চ করার কারণে এখানে দেখেন এডি লেখা আছে, এডি এডি এডি, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন, এটাকে বলা হয় গুগল সার্চ ক্যাম্পেইন। তো গুগলে সার্চের মাধ্যমে যে ক্যাম্পেইনটা করা হয় সেটা হচ্ছে গুগল সার্চ ক্যাম্পেইন। তো আমরা অবশ্য বুঝতে পারছেন আপনারা সার্চ ক্যাম্পেইন জিনিসটা কি, তো আমরা এটা কেটে দিই, কেটে দিয়ে আমরা এখানে চলে আসব এসে। তো ফার্স্ট টাইম আমাদের যখন আমরা এই কাজটা করতে যাব, আমাদের ক্লায়েন্টের কাছ থেকে আমাদের রিকোয়ারমেন্ট থাকবে, আমরা আমাদের কী কী দিলে আমরা কাজটা শুরু করতে পারি। তার আগে আমরা এই গুগল সার্চ ক্যাম্পেইন এর কাজটা ফাইবারে আছে কিনা সেটাও কিন্তু আমরা দেখতে পারি। তো অবশ্যই আমরা এটা দেখি, চলে যাই ফাইবার মার্কেট প্লেসে, fiverr.com ক্লিক করলাম, ক্লিক করে এখানে লিখি গুগল সার্চ ক্যাম্পেইন। ওকে, দেখি আসে কি না, গুগল সার্চ অ্যাট, ওকে গুগল সার্চ অ্যাট। দেখেন 13,000 সার্ভিস কিন্তু এখানে অ্যাভেলেবল আছে শুধু গুগল সার্চের। তো আপনি যদি এই কাজটা শিখেন তাহলে কিন্তু আপনি এই সার্ভিসটা, আমরা এখানে যে 5টা বা 6টা অ্যাড ক্যাম্পেইন শিখব সব কয়টাই কিন্তু এখানে আপনারা প্রচুর কাজ পাবেন। তো এবার দেখেন গুগল সার্চ অ্যাডস, এটা লিখে যখন আমরা সার্চ করি তখন দেখেন এখানে কিন্তু প্রায় 13,000 সার্ভিস আছে। এবার যদি আমরা অনলাইনে দেখি তাহলে কিন্তু আপনার 1,000 সার্ভিস কিন্তু অ্যাভেলেবল আছে। তো আর এখানে কিন্তু ফাইবার নিচ থেকে চুজ করতেছি, এখানে সব এগুলা কিন্তু অনেক হাই ডিমান্ডের কাজ, অবশ্যই মাথায় রাখতে হবে আপনাদেরকে। এই কাজটা করতে গেলে আপনাকে প্রপারলি এই কাজটা আমাদের ক্লাসটা করতে হবে, দেন শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তারপরে কিন্তু আপনি এই সার্ভিসটা এখানে লঞ্চ করতে পারেন। তো এবার যদি আমরা একটু কাজগুলো দেখি গুগল সার্চের সার্চ ক্যাম্পেইনের কাজটা আছে কিনা, দেখেন 3টা কাজ এখন রানিং আছে। তিনি সার্ভিস নিতেছে হচ্ছে $295, কিন্তু স্ট্যান্ডার্ড প্যাকেজে যদি যাই $395, $395 যদি দৌড়ি অ্যাভারেজ, তাও কিন্তু তার প্রায় 1,00,000 টাকার উপরে কাজ কিন্তু এখন রানিং আছে। তিনি কাজ করছে 44টা, আপনি হিসাব করেন মোটামুটি এখান থেকে কিন্তু তিনি কয়েক 10 থেকে 15 লক্ষ টাকা ইনকাম করছে শুধু এটা দিয়ে। তিনি টোটাল কাজ করছে হচ্ছে 427টা শুধু রিভিউ পাইছে, আরও কিন্তু এক্সট্রা এরকম কাজ কিন্তু অনেক পাইছে, ঠিক আছে, অনেক করছে। যদি আপনারা 300 দেখি একটু তার সার্ভিসগুলো, আমি একটু দেখি ফাইবার প্রো। ওকে, তিনি শুধু দেখেন, তিনি শুধু গুগল সার্চ ক্যাম্পেইন নিয়েই কাজ করে, মানে গুগলের যত সার্ভিস আছে, গুগল অ্যাড ক্যাম্পেইন নিয়ে, ইউটিউব অ্যাড ক্যাম্পেইন, আমরা সবগুলো শিখবো এখানে, যতগুলো সার্ভিস তিনি দিতেছে, অডিট, তারপরে অডিট অপটিমাইজেশন, গুগল সার্চ ক্যাম্পেইন, ইউটিউব ক্যাম্পেইন, তারপরে ফেসবুক ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন, এভরিথিং, তিনি যা যা সার্ভিস দিতেছে আমাদের এই কোর্সের ভিতরে কিন্তু সবগুলোই এখানে রয়েছে। তো এবার দেখেন তিনি আসছে 2017 সালে, আর তার সার্ভিসগুলোর একটু ডিমান্ড দেখেন, তিনি কিন্তু মোটামুটি অনেক কিন্তু ডিমান্ডেবল কাজ করতেছে, $295, $295 দেখেন সবগুলো। এবার যদি আমি অ্যাভারেজ, মানে আমরা জানি যে 100টা বাইরের ভিতরে 60টা বাইরে রিভিউ দেয়, 40টা বাইরে রিভিউ দেয় না। যদি আমরা একটু হিসাব করি ক্যালকুলেটর দিয়ে, ক্যালকুলেটর লিখে সার্চ করলাম, করে আমি যদি এবার হিসাব করি, ধরেন এখানে তিনি কাজ করছে 477টা, 477 গুণন হচ্ছে, তিনি স্ট্যান্ডার্ড প্যাকেজ নিচ্ছে হতো কত ডলার, স্ট্যান্ডার্ড প্যাকেজ নিচ্ছে হচ্ছে $395। ওকে, $395। যদি এবার আমরা হিসাব করি প্রায় 18,00,000, উজুক লক্ষ, 188,475, মানে $415 ইনকাম করছে তিনি কত বছরে, 17, 18, 19, 20, 21, 22, তার মানে 5 বছরে।
আরও কিন্তু এর থেকে বেশি কাজ করছে, ঠিক আছে? কিন্তু শুধু রিভিউগুলো আমরা হিসাব করতেছি। যদি হিসাব করি, এবার যদি এটাতে আমরা গুণন করি, এখন ডলার রেট হচ্ছে 85 টাকা, তো আমরা হিসাব করলে প্রায় এখান থেকে একক, দশক, শতক, হাজার, উজুক, লক্ষ, নিযুক, কোটি, 1,60,15,275 টাকা কিন্তু ইনকাম করছে। ওকে, এটা আমি একটু কপি করে আপনাদের একটা জিনিস দেখাই। তিনি কিন্তু একদিনের কেরিয়ার এখানে হয় নাই। তো আমরা যদি হিসাব করি, 5 গুণন হচ্ছে 12, মানে 5 বারং 60, তো এটা হচ্ছে মাস। ওকে, মাস হিসেব করলাম, যেহেতু 5 বছর গেছে, তো আমরা এবার আমরা যদি কপি করে ফেলি, যদি আমরা এটা কপি করি, তো আমরা এটা লিখি 1,60,00,000 15,275 ভাগ হচ্ছে 60, মানে 60 প্রতি মাসে হিসাব করতেছি। তাহলে তিনি কিন্তু প্রতি মাসে প্রায় 2,66,000 টাকা এখান থেকে কিন্তু প্রতি মাস ইনকাম করে। তাহলে বুঝতে পারতেছেন বিষয়টা কি? এই কাজটা শিখলে আমরা কতটুকু লাভবান হতে পারবো সেটা কিন্তু আপনারা পরিষ্কার। এরকম সার্ভিস কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, আর এই সার্ভিসগুলোর ডিমান্ড কিন্তু অনেক, চাহিদা দেন ডিমান্ডও কিন্তু অনেক। যারা 2 থেকে 3টা এটা কাজ করছে, তারা কিন্তু এখানে খুব ভালোভাবে পজিশন তৈরি করে ফেলছে। দেখেন না, সবগুলোর ডিমান্ড কত, 30, 50, 5, এটা 5 দিতেছে, এটা আসলে 5-এর সার্ভিস না? তো এরকম কিন্তু সার্ভিস কিন্তু দেখেন, রিটার্নিং ট্যালেন্ট এগুলো কিন্তু ফাইবার থেকে নিচ থেকে কিন্তু নিয়েছে। এই সার্ভিসটা কিন্তু আপনারা দিতে পারেন। আর এখানে মনে হয় নতুনদেরকে অ্যালাউ করতেছে ফাইবার। তো এটা করতে গেলে, ওকে, এটা করতে গেলে কী কী লাগে সেটা একটু দেখি। রিকোয়ারমেন্ট দেখি দিছে কিনা, বাইরের কাছে কী কী নিলে কাজ শুরু করবে। ওকে, যেহেতু আমাদের সময় স্পেন্ড করার কোনো দরকার নাই, আমরা এটা দেখার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের কী কী নিলে আমরা কাজটা শুরু করতে পারি, মানে আমাদের কাজটা, বায়ার যদি আমাদের কাজটা দেয়, বায়ারের কাছে কী কী প্রয়োজনীয়তা পাইলে আমরা কাজটা শুরু করতে পারি সেটা। তো গুগল সার্চ ক্যাম্পেইন করতে গেলে, গুগল সার্চ ক্যাম্পেইন, গুগল সার্চ ক্যাম্পেইন করতে গেলে অবশ্যই আপনাদের কয়েকটা জিনিস লাগবে, সেই কয়েকটা আমি লিখি। প্রথমে লাগবে হচ্ছে আপনার ওয়েবসাইট লিঙ্ক। বাইরের কাছ থেকে ওয়েবসাইট লিঙ্ক হলে আপনি কাজটা শুরু করতে পারবেন। ওয়েবসাইট লিঙ্ক। 2 নম্বরে হচ্ছে ডেলি বাজেট। ওকে, একটু আমি এটা সিলেক্ট করি, ডেলি বাজেট। ডেলি বাজেট মানে দৈনিক বাজেট। তারপরে 3 নম্বরে লাগবে হচ্ছে আপনার টার্গেট কিওয়ার্ড। ওকে, কিওয়ার্ড। 4 নম্বরে লাগবে হচ্ছে আপনার টার্গেটেড লোকেশন। 5 নম্বরে হচ্ছে পাঁচ নাম্বার কি নেওয়া যায়, হ্যাঁ, গুগল অ্যাড ওয়ার্ক অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাক্সেস। যদি তার গুগল অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে ম্যানেজার দেবে, আর যদি না থাকে তাহলে দিতে পারবে না। তো এই 5টা জিনিস হইলেই কিন্তু আমরা গুগল সার্চ ক্যাম্পেইনের কাজটা করতে পারি।
তো এটা করার জন্য আমরা প্রথমে আমরা যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চটা করে ফেলছি আমরা বিষয়টা জানি, কিন্তু তারপরেও আমি দেখাইছি, হ্যাঁ সবই দেখাইছি যে কিভাবে আপনারা অ্যাডওয়ার্ককে ম্যানেজার বানাইতে হয় সেটা কিন্তু আমি দেখাইছি। তো এবার আমরা চলে যাব, এখানে ছিলাম যেহেতু গত ক্লাসে, আমরা চলে যাব অ্যাডে। এখান থেকে আমরা সিলেক্ট করব ক্যাম্পেইন, ক্যাম্পেইন সিলেক্ট করে আমরা এখান থেকে সিলেক্ট করব প্লাস আইকনটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখা আছে নিউ ক্যাম্পেইন, ওকে নিউ ক্যাম্পেইনটা আমরা ক্লিক করব। এবার আমরা এই পজিশনে চলে আসব, এই পজিশনে আমরা যারা ফেসবুকে অ্যাড ক্যাম্পেইনটা করছি তারা এই বিষয়টা মোটামুটি সবাই পরিষ্কারভাবে জানে এই জিনিসটা কি। তো এটা জানে সবাই। আর এখানে যেহেতু সেলস, লেট, ওয়েব ট্রাফিক, প্রোডাক্ট, ব্র্যান্ড, অ্যাপ প্রমোশন, লোকাল, যেহেতু এখানে আমাদের এই ছয়টার সাথে পরিচয় মানে পরিচিত আছি আমরা, এখানে এই দুইটার সাথে আমরা পরিচয় নাই। তো আজকে আমরা সবার সাথেই পরিচয় হব, যেহেতু আমরা এই কাজটা আমাদের করতে হবে গুগল অ্যাডে, তো এটা পরিচয় হওয়া একটু দরকারি, ঠিক আছে? তো প্রথমে যদি আমরা দেখি, এটা হচ্ছে সেলস, মানে আপনার প্রোডাক্ট বা সার্ভিস যদি বিক্রি করার প্রয়োজন হয় তাহলে আপনাকে সেলস অ্যাডটা রান করতে হবে। এটা হচ্ছে লিডস, আমি একদম সহজ ভাষায় বলি, কারণ হচ্ছে ঘুরে ফিরে বলার কোনো অভ্যাস নাই, ঘুরে ফিরে বলে দেখা যাবে আপনারা বুঝতে একটু সমস্যা হবে। তো লিডস, লিডসটা হচ্ছে যদি কোনো কাস্টমারের তার প্রয়োজনীয় ইনফো মানে ইনফরমেশন প্রয়োজন হয়, যেমন লিড, ফোন নাম্বার মানে ইমেল অ্যান্ড ফোন নাম্বার যদি প্রয়োজন হয় তাহলে আপনার এই অ্যাডটা রান করতে হবে, মানে এই ক্যাম্পেইনটা রান করতে হবে। ওয়েবসাইট ট্রাফিক, যদি কোনো বায়ারের ওয়েবসাইটের ভিতরে ট্রাফিক মানে ভিজিটর প্রয়োজন হয় বা ওয়েবসাইটে মানুষের প্রয়োজন হয় দেখার জন্য, তাহলে আপনার এই ওয়েবসাইট ট্রাফিক অ্যাড ক্যাম্পেইনটা রান করতে হবে। তো এবার আসি হচ্ছে চার নাম্বারে যদি আসি আমরা, এটা হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন, ওকে। তো এটা যদি আমরা দেখি, এটার কাজটা হচ্ছে যদি কোনো কোনো প্রোডাক্ট এবং প্রোডাক্টও বিক্রি করতে হবে দেন আপনার ব্র্যান্ডটাকেও প্রচার করতে হবে, এরকম যদি অ্যাড রান করতে চান তাহলে আপনাকে প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড এটা সিলেক্ট করে অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে। এবার ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এটার উদ্দেশ্য হচ্ছে আপনার যদি কোনো নতুন কোম্পানি থাকে যেটা মানুষ এখনও চিনে না বা রিসেন্টলি খুলছেন, আপনি মানুষের সামনে উপস্থাপন করতে চাচ্ছেন, ধরেন আপনি একটা সাবান বা একটা তেল তৈরি করছেন বা আপনার কোম্পানি থেকে উৎপন্ন হয়, এখন আপনি চাচ্ছেন মানুষ যেন আপনার ব্র্যান্ডটাকে চিনে, যেমন আমাদের বাংলাদেশে তীর কোম্পানি আছে তেলের জন্য, তীর, তারপর প্রাণ, এগুলো কিন্তু কোম্পানি আছে, ঠিক আছে? তো আপনারা যদি এই এরকম যদি একটা কোম্পানি করেন তাহলে কী উদ্দেশ্য থাকবে আপনার? প্রথম আপনার কোম্পানিটা মানুষের সামনে তুলে ধরা, আপনি কী কাজটা দিতেছেন বা আপনি সার্ভিসটা কী দিতেছেন সেটা মানুষকে তুলে ধরবেন এটার মাধ্যমে, এটাকে বলা হয় ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিস অ্যাড ক্যাম্পেইন। তো যখন আপনার ব্র্যান্ড প্রচার করা দরকার তাহলে আপনাকে এই অ্যাডটা রান করতে হবে। তো এবার আসি হচ্ছে অ্যাপ প্রমোশন, অ্যাপ প্রমোশনে যদি আসি আমি, তাহলে আপনাকে যেটা করতে হবে, অ্যাপ মানে কি, মানে প্লে স্টোরে যে সকল অ্যাপ্লিকেশন থাকে বা সফটওয়্যার থাকে সেগুলোর যদি আপনি প্রচার করতে চান তাহলে আপনাকে অ্যাপ প্রমোশনের এই অ্যাডটা রান করতে হবে। এটা হচ্ছে লোকাল স্টোর, এটার কাজটা হচ্ছে যদি আপনার আশেপাশে যদি আপনার কোনো স্টোর থাকে, আপনি চাচ্ছেন আমার আশেপাশের এলাকার লোকেরা আমার প্রোডাক্ট কিনবে বা আমার কাছে এই সার্ভিসটা নিবে, তাহলে আপনি এই অ্যাডটা রান করতে হবে। এটা হচ্ছে লোকাল, ধরেন আপনার একটা সেলুনের দোকান আছে, আপনার যেহেতু সেলুনের দোকান আছে, ধরেন আপনার সেলুনের দোকান হচ্ছে আমার বাসা হচ্ছে টাঙ্গাইলে, টাঙ্গাইলে বপুর থানায়, আমার চাচ্ছি বপুর থানার মানুষজন যেন আমার সেলুনে এসে চুল কাটে। তো এবার যদি এরকম হয়, আমি যদি এই অ্যাডটা যদি আমি ঢাকাতে সেট করি বা ঢাকাতে ঢাকার মানুষগুলোকে যদি আমি দেখাই তাহলে কিন্তু আমার লাভ হবে না, আর যদি আমি লোকাল মানুষগুলোকে দেখাই তাহলে কিন্তু আমার লাভ হবে। এটার কাজটা হচ্ছে এটা, যদি আপনার লোকাল মানে লোকাল সার্ভিসটাকে বা লোকাল বিজনেসটাকে আপনি প্রমোশন করতে চান আপনার লোকাল এরিয়াতে, তাহলে আপনাকে এই অ্যাডটা রান করতে হবে। এটা হতে পারে আপনার রেস্টুরেন্ট হতে পারে, ডিলারশিপ হতে পারে,
এরকম অনেক বিজনেস আছে, এরকম যদি থাকে তাহলে আপনাকে এটা রান করতে হবে। আর যদি এই 7টার ভিতরে যদি আপনার কোনো অ্যাডই যদি আপনার ক্যাটাগরিতে না পড়ে, তাহলে আপনাকে অবশ্যই ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গুগল অ্যাড মানে গাইডেন্স এটা দিয়ে আপনার সিলেক্ট করে অ্যাডটা রান করতে হবে। যেহেতু আমাদের সেলস অ্যাড দরকার, আমি একটু সেলস অ্যাডে যাই। সেলস অ্যাডস থেকে আসলাম, সেলস অ্যাডে আসার পর নিচে দেখেন লেখা আছে সার্চ ক্যাম্পেইন, এগুলো আমাদের দরকার নাই আপাতত। আমরা সার্চ ক্যাম্পেইনে সিলেক্ট করে আমরা নিচের দিকে চলে আসব। তো আশা করি এইটুকু আপনারা করতে পারবেন। করে আসার পর এখানে লেখা আছে সিলেক্ট দ্য অ্যাওয়েস ইউড লাইক রিচ দ্য ইউর গোল, তোমার গোলটা কি ওয়েবসাইট ভিজিট করা। ওকে, এখানে আমাদের ওয়েবসাইটের মানে সরি আমাদের ইনস্টিটিউটের নামটা এখানে দিয়ে দিব। তো এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে অ্যাডের নামটা লিখবো। এখানে আপনি যে যে কোনো ধরনের অ্যাডের নাম লিখতে পারেন। আমি লিখি ডিজিটাল ডিজিটাল মার্কেটিং মার্কেটিং কোর্স। ওকে, কোর্স কোর্স এটা আমার অ্যাডের একটা নাম দিতে পারেন, আপনার যা মনে চায় তাই আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। আপনি একটা নাম দিবেন অ্যাডের। তো এটা দেওয়ার পর আমরা এখান থেকে সিলেক্ট করব কন্টিনিউ করে আমরা চলে যাব। তো এখানে ক্রিয়েট ক্যাম্পেইন ও সরি আমরা একটু ব্যাক করি, এখানে চলে আসলাম। এবার এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। তো এখানে ক্রিয়েট ক্যাম্পেইন দা ফিনিশড, ওকে এটা আমাদের লাগবে না, একটা একটা তৈরি করা ছিল, আমি এখান থেকে স্টার্ট করে দিই। তো এবার এখানে চলে আসলাম। তো আমি যেহেতু একটা অ্যাড রান করছিলাম সেরকম দেখাইলো, আপনি কন্টিনিউ করলে এই জায়গায় চলে আসবেন অটোমেটিকলি। তো এখানে হচ্ছে কি, এটা হচ্ছে আপনার ডেলি বাজেট, আপনার ডেলি বাজেট কত ডলার থাকবে সেটা বায়ের কাছে শুনে নেবেন। তো আপনি যেহেতু ডেলি বাজেট আমি চাচ্ছি $10 অথবা $20, আমি ডেলি বাজেট $20 চাচ্ছি। এখানে বিডিং, বিডিংটা হচ্ছে আপনি আপনি কি এই কাজটা করার জন্য বায়ারকে মানে প্রতিটা কাস্টমারকে কাস্টমারের জন্য গুগলকে পে করবেন, সেটা মানে একটা ক্লিক করলে টাকা কেটে নেবে, এরকম যদি হয় তাহলে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। অবশ্য আমি চাচ্ছি যে যেরকম আছে বাই ডিফল্ট এরকমই থাক। আমরা এটা করে ফেলে আমরা এটা ম্যাক্সিমাইজ ক্লিক বিট স্ট্র্যাটাজি, ওকে এটা আমরা পরে চেঞ্জ করে নিতে পারবো, এটা আমাদের লাগবে না আপাতত। তো আমরা এখান থেকে নেক্সট করে চলে যাব। তো এবার আসি হচ্ছে আপনার এই জায়গায়, এটা হচ্ছে সার্চ নেটওয়ার্ক আর এটা হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক। জিনিসটা কি, যদি গুগল মানে গুগলের পার্টনার প্রোগ্রামের সাথে যারা যুক্ত থাকে তাদেরকে যদি আমি অ্যাডটা দেখাতে চাই তাহলে এই অ্যাডগুলো সিলেক্ট করতে হবে। তো আমি চাচ্ছি না যে গুগলের কোনো অ্যাপস বা কোনো ইউটিউবের কোনো জায়গায় এই অ্যাডটা শো করুক বা ওয়েবসাইটের ভিতরে শো করুক, করে আমাদের অ্যাডটা ওখানে দেখাক। আমি চাচ্ছি যেহেতু আমাদের সার্চ করলে যেন আমাদের ওয়েবসাইটে ট্রাফিক চলে আসে, মানে গুগলে কিওয়ার্ডে সার্চ করে আমাদের ওয়েবসাইটে চলে আসে। তো আমাদের এই অ্যাডগুলোর জন্য তো আমাদের এটা লাগতেছে না, তাহলে আমাদের যেটা করতে হবে এখান থেকে এই অ্যাডগুলো সিলেক্ট করে দিতে হবে, মানে সিলেক্টগুলো তুলে দিতে হবে। তুলে দিলাম, তুলে দিয়ে এবার এটা হচ্ছে লোকেশন। যদি আপনার লোকেশন যদি অ্যাড করা প্রয়োজন হয়, যেমন আমার লোকেশন এখন যদি আমি ইউএসএ যদি ক্লায়েন্টের কাজ করি তাহলে ইন্টার লোকেশন আদার্স লোকেশন এখানে লিখতে হবে ইউএসএ, তাহলে কী হবে আপনার ইউএসএর কান্ট্রির লোকেশনটা চলে আসবে, চলে আসলে এখানে অ্যাড করে নিতে হবে। তো চলে আসছে, ঠিক আছে, এটা হচ্ছে ইউএসএ করে দিলাম। তো এটা করার পর এবার আমরা নিচে আসব, লোকেশন অপশন ওইটা লাগবে না। এবার ল্যাঙ্গুয়েজ, যদি আপনার অ্যাডটা কোন ভাষায় চলবে সেটা যদি সিলেক্ট করতে চান অবশ্যই এটা সিলেক্ট করতে পারেন। যদি বাংলা চান বাংলা দিলাম, ইংলিশ চাইলে ইংলিশ দিলেন, আমি দিলাম ইংলিশ আর দিলাম জার্মান। তো এটা সিলেক্ট করে দিয়ে আমি নিচের দিকে এটা সিলেক্ট করে দিলাম। এবার আসলাম হচ্ছে, এটা হচ্ছে অ্যাডভান্স স্কিমেন্ট। ওকে, এখানে আমরা ক্লিক করি, দেখি এখানে কী কী আছে। ছিলাম হচ্ছে এই অ্যাডভান্স, ওকে অ্যাডভান্স যেরকম আছে আমরা বাই ডিফল্ট এরকমই রাখবো, এটা লাগবে না। আমরা চলে আসি ডাইনামিক অ্যাডস, এখানে চাইলে আপনি ডাইনামিক অ্যাডসটা দেখতে পারেন। এখানে ডোমেন, ওকে ডোমেন, ওকে আমাদের ডোমেন ডাইনামিক অ্যাডসের এখানে আসলে ডোমেনের এইটুক দিবেন, ঠিক আছে, ফুল ডোমেনটা দিবেন না, এটা দিয়ে এখানে সিলেক্ট করে দিবেন। ওকে, আমি এটা দিয়ে দিলাম ডাইনামিক অ্যাড সার্চ। ওকে, এটা দিয়ে আমি এবার নেক্সটে ক্লিক করে চলে যাবো।